Hello student, welcome back in your favorite YouTube channel Simplified Biology. Our aajker class e amra excretory system chapter theke most important 25 objective MCQs amra solve korbo. First jeta questions seta hocche the part of nephron totally impermeable to water. To bola hoyeche nephrons. So first ekhane jante hobe what are the nephrons. Nephrons are actually the functional unit of kidney, the filtering structure. Thik ache, kidney function hocche blood ta ke filter kora, etake continuously purify kore rakha. Tobe kidney bhitore nana dhoroner anatomical structures thake, tar modhe nephron is the main anatomical structure which is called the functional unit of the kidney. এবং এই নেফ্রনই অ্যাকচুয়ালি কি করে ব্লাডটাকে পিউরিফাই করে ব্লাডটাকে ফিল্টার করে ওকে তবে একটা নেফ্রনের অনেক পার্ট আছে একটা নেফ্রন তার মধ্যে অনেক সেগমেন্টস আছে তার নেফ্রন অ্যাকচুয়ালি একটা ফাইন হাইলি কয়েলড টিউবুলার স্ট্রাকচারস ইন ফ্যাক্ট ইন ইচ কিডনি দেয়ার আর মিলিয়ন্স ইন নাম্বারস অফ নেফ্রনস আর ফাউন্ড তো নেফ্রন তার যেটা হেড পার্ট একদম যেটা মাথাটা ঠিক আছে হুইচ এনক্লোজ দ্য গ্লোমেরুলাস দিস ইজ কল্ড দ্য বোমেন্স ক্যাপসুল দিস পার্ট নেক্সট সেগমেন্ট অফ নেফ্রন ইজ নন অ্যাজ দ্য প্রক্সিমাল কনভলুটেড টিউবুল অর পিসিটি অ্যান্ড দ্য নেক্সট সেগমেন্ট এরপর যেটা সেগমেন্টস আছে দ্য নেক্সট ওয়ান ঠিক আছে This segment is called the descending limb of loop of Henle. And this segment is known as the ascending limb of loop of Henle. So my dear students, keep remembered that nephron, the first segment that is the PCT or proximal convoluted tubule, and the descending limb of the loop of Henle, both are permeable to water. But the ascending part, this part, okay, the ascending limb of loop of Henle is totally impermeable to water. এখানে কোন সময় ওয়াটার কখনো এই জায়গায় রিঅ্যাবজর্পশন হয় না তো ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো দুটো জায়গায় নেফ্রনের একটা হচ্ছে প্রক্সিমাল কনভলুটেড টিউবুল আর একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি বাট অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এখানে কখনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না আর এর পরের যেটা সেগমেন্ট আছে নেফ্রনের দ্যাট ইজ কলড দ্য ডিস্টাল কনভলুটেড টিউবুল এখানে খুব কম করে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় বাট একটা হরমোন আছে হরমোনটার নাম হচ্ছে এডিএইচ অর ভ্যাসোপ্রেসিন এই হরমোনটা যখন বেশি করে সিক্রেট হয় ফ্রম আওয়ার পিটিটারি গ্ল্যান্ড তখন ডিস্টাল কনভলুটেড টিউবুল যেটা দ্য লাস্ট সেগমেন্ট অফ দ্য নেফ্রন এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বেড়ে যায় ঠিক আছে এটা একটা হরমোনের জন্য হয়ে থাকে তো এনিওয়ে কিপ রিমেম্বার দ্যাট প্রক্সিমাল কনভলুটেড টিউবুল অ্যান্ড দ্য ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি দিজ আর দ্য টু সেগমেন্টস অফ দ্য নেফ্রন যেখানে অবশ্যই ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এবং নেফ্রনের এই যেটা পার্টিকুলার সেগমেন্ট যেটাকে আমরা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি বলি এখানে কখনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি সো দ্য পার্ট অফ দ্য নেফ্রন টোটালি ইম্পারমিয়েবল টু ওয়াটার দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য ফোর্থ ওয়ান ওকে তো এনিওয়ে যারা ভুল করেছে এখানে ঠিক করে নিবে এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ইয়েস হয়েছে দ্য বনি ফিশেস আর তো ফিশ সাধারণত দুই ধরনের হয় দ্য বনি ফিশ অ্যান্ড দি কার্টিলেজিনাস ফিশ দ্য শার্ক শার্ক ইজ অ্যান এক্সাম্পল অফ কার্টিলেজিনাস ফিশ ওকে এবং কার্টিলেজিনাস ফিশ গুলাকে বলা হয় কন্ড্রিক থাইস অ্যান্ড বনি ফিশেস আর নোন অ্যাজ দ্য অস্টিক থাইস তো প্রশ্ন আসছে এখানে বনি ফিশেস আর লুক দেয়ার আর থ্রি ক্যাটেগরিজ অফ অ্যানিমালস আমরা অ্যানিমেলকে তিনটা ক্যাটেগরিতে ভাগ করেছি অন দি বেসিস অফ দি টাইপস অফ নাইট্রোজেনাস ওয়াস্ট মেটাবলিক ওয়াস্ট দে এক্সক্রিট একটা হচ্ছে অ্যামোনোটেলিক ইউরোটেলিক অ্যান্ড ইউরোকেটেলিক অ্যামোনোটেলিক্স আর দোজ অর্গানিজমস এক্সক্রিট অ্যামোনিয়া অ্যাজ নাইট্রোজেনাস
waste product. Eutrophic, we are eutrophic, are those animals which excrete urea as the end nitrogenous metabolic waste product. And ureotelic are those animals which excrete uric acid as the end nitrogenous metabolic waste product. So on the basis of the kind of nitrogenous waste product they excrete, animals are classified into three groups: allotelic, eutrophic, and ureotelic. Our question here is: the bonifaces are. The bonifaces are like, for rohu, cattle, merica. These majorly are bonifaces, as because their body skeleton is made up of bones. Shark is an chondrichthyes. It is a cartilaginous fish, as because their endoskeleton is made up of cartilage. Sharker jeta endoskeleton, tar jeta kankal, seta upasthi diye toiri hoy. And they are called the chondrichthyes. Anyway, the correct answer is the bony fishes are, they are allotelic. That means they can excrete ammonia as end nitrogenous waste product directly. But we cannot excrete ammonia. ঠিক আছে, আমরা অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে কনভার্ট করে তারপরে এক্সক্রিট করি, দ্যাটস ওয়াই উই আর ইউরিওটেলিক। এনিওয়ে, তো এটা জানা থাকলো, এটা জেনে রাখবে। আর এখানে আমরা জানতেও পারলাম যে ফিশেস দুই ধরনের হয়, বনি ফিশেস এন্ড কার্টিলেজিনাস ফিশেস। ওকে, তিন নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। তিন নম্বর কোশ্চেনে বলা আছে ইউরিয়া ইজ প্রোডিউসড বাই, মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, ঠিক আছে, মিস্টেক করার কিছুই না, অনেকে ভুল করে ভাবে যে ইউরিয়া is produced by kidney, ঠিক আছে, তোমাদের মধ্যে only 10% ঠিক আছে মিস্টেক করেছে, তোমরা এটাকে কিডনি লিখেছো, বাট তোমাদের জানা উচিত দ্যাট ইউরিয়া is produced in our liver, ঠিক আছে, লিভারে ইউরিয়াটা প্রোডিউসড হয়, কিডনি এটাকে এক্সক্রিট করতে হেল্প করে, ওকে, সো দ্য সাইট অফ ফরমেশন অফ দ্য ইউরিয়া ইজ ইউর লিভার, আর সেখানে দুই মলিকুল অ্যামোনিয়া, টু মলিকুল অ্যামোনিয়া প্লাস ওয়ান মলিকুল কার্বন ডাইঅক্সাইড একসঙ্গে যুক্ত হয়ে ইউরিয়াটা ফরমেশন হয়, ঠিক আছে, আর তার জন্য একটা রিয়াকশন সাইকেল হয় লিভারে, কল দি অর্নিথাইন রিয়াকশন, ঠিক আছে, বা অর্নিথিন সাইকেল বলে বলা হয়। সো কিপ রিমেম্বার, এই মিস্টেকটা কখনো করবে না, ইউরিয়া আর প্রোডিউসড বাই লিভার বাট ইট ইজ এক্সক্রিটেড বাই আওয়ার কিডনি, ওকে, তো এনিওয়ে, ঠিক আছে, 75% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 4, ওকে, 4 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে দ্য হরমোন হুইচ ইনক্রিজেস দ্য ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন ডিসিটি, অলরেডি আই সেড যে একটা পার্টিকুলার হরমোন আছে, হরমোনটার নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ইয়েস, যে লেখা আছে ফুল নামে লেখা আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটা আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, দিস পার্টিকুলার হরমোন ইজ সিক্রেটেড বাই দি পোস্টেরিয়র লোব অফ আওয়ার পিটিউটারি গ্ল্যান্ড, এই হরমোনটা বেশি করে কখন সিক্রেশন হয়, এটা কখন বেশি করে সিক্রেশন হয়, যখন আমাদের শরীরে পানির অভাব হয়, ওকে, ওয়াটার ওয়াটার যখন ডেফিসিয়েন্সি হয় বডিতে তখন এই হরমোনটা বেশি করে তৈরি হয়, অ্যান্ড দিস হরমোন অ্যাকচুয়ালি ইট ইনক্রিজেস দ্য ওয়াটার রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ডিস্টাল কনভোলুটেড টিউবুল অফ নেফ্রন, সো থ্যাংক ইউ ভেরি মাচ, 100% তোমরা এটা কারেক্ট অ্যান্সার করেছে সবাই মিলে, তো থ্যাংক ইউ, ঠিক এরকম ভাবে বাকিগুলি অ্যান্সারগুলি সব করতে হবে আগামী ক্লাসগুলিতে, ঠিক আছে, সো দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ইয়েস, অর্নিথিন সাইকেল অকার্স ইন, তাই অল্প আগে আমি বললাম যে অর্নিথিন যেটা রিয়াকশন সাইকেল, দিস সাইকেলস অ্যাকচুয়ালি অকার্স ইন আওয়ার লিভার সেলস, ঠিক আছে, এই রিয়াকশন সাইকেলে কি হয়, অ্যাকচুয়ালি ইউরিয়া ইজ প্রোডিউসড, তো লিভার ইজ দ্য সাইট, লিভার এমন একটা মাল্টিফাংশনাল অর্গান হুইচ ক্যান প্রোডিউস দ্য ইউরিয়া, অ্যাকচুয়ালি অ্যামোনিয়া তৈরি হয়, বাট অ্যামোনিয়াটা এতটাই টক্সিক যে এটাকে আমাদের বডি এক্সক্রিট করতে গেলে অধিক বেশি পানির দরকার হবে, আর এটা ব্লাডটাকে অধিক বেশি পয়জনাস করে দিবে, তো দ্যাটস ওয়াই লিভার কি করে অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে কনভার্ট করে দেয়, আর তার জন্য লিভারের মধ্যে যে রিঅ্যাকশন হতে লাগে সেই রিঅ্যাকশনটার নাম হচ্ছে অর্নিথিন সাইকেল, ওকে, 75% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট কোশ্চেন নাম্বার 6, ওকে, চলো দেখ লেতে হয় বার্ডস আর, কিন্তু মনে রাখবে নট অনলি দ্য বার্ডস বাট
মোস্ট অফ দি ডেজার্ট অ্যানিমালস অলসো, তোমার যেটা ঘরে যেটা ওয়াল ডেজার্টস আছে সেটাও, দে আর ইউডিকোটেলিক। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা এইগুলি লিস্টটাও মনে রাখবে তোমরা। ঠিক আছে, যে বনি ফিশেস আর অ্যালানোটেলিক, ইউডিওটেলিক, বার্ডস অ্যান্ড ডেজার্ট অ্যানিমালস, লিজার্ডস, ক্যাঙ্গারু, র্যাটস, দে আর ইউডিকোটেলিক। দে এক্সক্রিট দ্য নাইট্রোজেনাস মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট in the form of uric acid, and uric acid is the less toxic metabolic waste. Uric acid take excrete korte gele etake dry hisabe etake excrete kora jete pare. Sobchete beshi panir dorkar hoy in excretion of ammonia, tar chete kom panir dorkar hoy in excretion of urea, and sobchete kom panir dorkar hoy ba in dry condition e etake excrete kora jete pare, seta hocche uric acid. So bird, most of the desert animals, lizards, এরা নিজেদেরকে এমনভাবে বিকাশ করে নিয়েছে ইভলিউশনের মাধ্যমে যে তারা ইউরিকোটেলিক, অর্থাৎ দে ক্যান এক্সক্রিট নাইট্রোজেনাস মেটাবলিক ওয়াস্ট ইন দা ফর্ম অফ ইউরিক অ্যাসিড। এতে কি হয়, বার্ডের যেটা ইউরিন ওয়েটটা কম হয়। ঠিক আছে, বার্ডের মধ্যে তো কোনো ইউরিনে ব্লাডার হয় না। ঠিক আছে, কারণ ও ইউরিনটাকে স্টোরি করতে লাগে না, ওটাকে ক্লোয়েকা বলে একটা স্ট্রাকচার আছে, সেটা দিয়ে বার্ডের যেটা স্টুল পায়খানা সেটা দিয়ে একসঙ্গে ইউরিক অ্যাসিডটা বের হয়ে যায়। ওকে, তো আর যদি বার্ডের মধ্যে যদি ইউরিয়া তৈরি হতো আমাদের মতন, তো সেটাকে ডাইলিউট করার জন্য ইউরিন প্রোডিউসড হতো আমাদের মতন ইউরিন। ঠিক আছে, এতে কি হতো, ইউরিনারি ব্লাডারের দরকার হতো, তো আলটিমেটলি সমস্ত ধরনের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার প্লাস ইউরিন এগুলি সবকিছু নিয়ে বার্ডের ওয়েটটা কি হতো, বেড়ে যেত। তো এই জন্য জাস্ট টু রিডিউস দ্য ওয়েট, ঠিক আছে, বার্ড বিকাম ইউরিকোটেলিক। ওকে, কোশ্চেন নাম্বার 7 এ চলে যাই আমি। কি বলেছে এখানে দেখে নি, দ্য ক্যাপিলারি নেটওয়ার্ক অ্যারাইজেস ফ্রম ইফান্ড আর্টেরিয়াল দ্যাট সারাউন্ডস দ্য নেফ্রন ইজ কল্ড। এটা জানা থাকতে লাগবে তোমাদের, দ্য অ্যান্সার ইজ দ্য ভাসার একটা। অ্যাকচুয়ালি কি হয়, যে নেফ্রন, যেটা নেফ্রন, নেফ্রনের মধ্যে আমরা দেখছি এই পার্টটা হচ্ছে তার বোমেন্স ক্যাপসুল, এই সেগমেন্টটা হচ্ছে তার প্রক্সিমাল কনভলিউটেড টেবিল, এন্ড দিস সেগমেন্ট ইজ দ্য লোব অফ হেনলি, এন্ড দিস ইজ সেগমেন্ট ইজ কলড ডিস্টাল কনভলিউটেড টেবিল। ওকে, তো ইনসাইড দি উইদিন দ্য বোমেন্স ক্যাপসুল ইউ উইল গেট দ্য গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি টাফট অফ ব্লাড ক্যাপিলারি স্ট্রাকচারস, কিছু ব্লাড ক্যাপিলারি দিয়ে গ্লোমেরুলাস স্ট্রাকচারটা তৈরি হয়, and blood enter into the glomerulus by an arterial called the efferent arterial and moves from the glomerulus by the efferent arterial. The প্রশ্ন হচ্ছে, যেটা efferent arterial যেটা দিয়ে blood glomerulus এ আসবে, glomerulus একটা capillary দিয়ে তৈরি হওয়া structure, তো glomerulus এর মধ্যে দিয়ে bloodটা যখন পাস হয়, পাস হয়ে যখন বের হয়ে যাবে, যেটা দিয়ে বের হবে সেটাকে বলা হয় efferent arterial. efferent arterial থেকে কিছু branch বের হয়, ক্যাপিলারি ফর্মেশন হয়, যেটা অ্যাকচুয়ালি সমস্ত নেফ্রনটাকে সারাউন্ড করে নেয়। ওকে, তো প্রশ্ন আসছে, এই যেটা ইফান্ড আর্টেরিয়াল, এখান থেকে যেটা ক্যাপিলারি বের হয় যেটা নেফ্রনের বাকি পার্টটাকে সারাউন্ড করে নেয়, এই ক্যাপিলারি নেটওয়ার্কটার নাম কি? দ্য নেম ইজ ভাসা রেক্টা। ঠিক আছে, তো এটা মনে রাখবে তোমরা। ওকে, আমি 40% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছ, সো থ্যাংক ইউ। যারা করো নাই জাস্ট নোট করে নাও কোন জায়গাটা মিস্টেক হয়েছে। কোশ্চেন নাম্বার 8, দ্য টাইপ অফ ওয়াল সেলস অফ পিসিটি প্রক্সিমাল কনভার্টেড টিউবুল ইজ দ্য ফুল নেম অফ দ্য পিসিটি, এটা মনে রাখবে। এবং যেটা পিসিটি বা প্রক্সিমাল কনভার্টেড টিউবুল ইজ দ্য সেকেন্ড সেগমেন্ট অফ দ্য নেফ্রন, তার ওয়াল সেলস গুলি কি ধরনের, একদম মনে রাখবে তোমরা। প্রক্সিমাল কনভলেটেড টিউবুলের যেটা ওয়াল সেল সেটা হচ্ছে ব্রাশ বর্ডার কিউবয়েডাল ইপিথেলিয়াম। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে ক্লাস আমি দিয়ে দিছি স্ট্রাকচার অফ নেফ্রন, সেখানে নেফ্রনের ডিফাইন্ড সেগমেন্টস এবং পার্টিকুলার কোন সেগমেন্টটাতে কি ধরনের আমরা ইপিথেলিয়াল সেলস পাচ্ছি সেটা ডিটেলস কিন্তু দেওয়া আছে, একবার রেকর্ডেড ক্লাসটা দেখে নিবে তোমরা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 নাম্বার কোশ্চেনটা দেখে নিই। বলা হয়েছে দ্য পোডোসাইটস ইজ এ স্পেশাল টাইপ অফ ইপিথেলিয়াম সেলস দ্যাট ফর্ম পোরাস অর ফিল্ট্রেশন স্লিটস
মেমব্রেন ফাউন্ডিং কোথায় পাওয়া যায়? যাই হোক, প্রশ্নটা অনেক লম্বা হয়েছে, কিন্তু মোট কথা যেটা জিজ্ঞেস করেছে এখানে সেটা হচ্ছে যে পোডোসাইটস, ওকে, পোডোসাইটস এই পার্টিকুলার সেলস গুলি আমরা নেফ্রনের কোন পার্টটাতে পাই? দ্য কারেক্ট অ্যান্সার ইজ বোমেন্স ক্যাপসুল। ওকে, অ্যাকচুয়ালি যেটা বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুলের মধ্যে দুটো ওয়াল আছে, এটা মনে রাখবে তোমরা। বোমেন্স ক্যাপসুলের মধ্যে দুটো ওয়াল, দ্য আউটার ওয়াল অ্যান্ড দ্য ইনার ওয়াল। দ্য ইনার ওয়াল ইজ মেড আপ অফ স্পেশাল টাইপ অফ সেলস কল দি পোডোসাইটস। আর এই সেলগুলি দিয়ে যেহেতু ইনার ওয়ালটা তৈরি, এই জন্য ইনার ওয়ালটা পারফোরেটেড, এটা ঠিক ছাকনির মতন হয়। আমরা যে চা বানাই চা ছাকনি, এরকম ইনার ওয়ালটা ছাকনির মতন হয়, ঠিক আছে? অ্যাজ বিকজ ইট ইজ দিস ইনার ওয়াল ইজ মেড আপ অফ স্পেশাল টাইপ অফ সেলস কল দি পোডোসাইটস, এটা মনে রাখবে তোমরা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার 10। ইয়েস, 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দি প্রোটেকটিভ কভারিং দ্যাট সারাউন্ডস দ্য কিডনি ইজ, ভেরি ইজি কোশ্চেন, এটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। তো 70% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, তো বাকিটা দেখে নিবে তোমরা, ঠিক আছে? যারা পারো নাই 30% দেখে নে, আমার মনে হচ্ছে অল্প স্টাডি কম হচ্ছে তোমাদের, ঠিক আছে? তো ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং ফর নিট এক্সামিনেশনস, and NEET examination is one of the tough entrance examinations, ঠিক আছে? এর জন্য কিছু প্রিপারেশনের দরকার আছে, ব্যাপারটা এত সহজ না কিন্তু। ওকে, তো যারা 30% এর মধ্যে আছো, আমি আবার বলছি আমার মনে হচ্ছে তোমাদের পড়াশোনাটা অল্প স্টাডিটা কম হচ্ছে। এনিওয়ে, কোনো কথা নেই, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, ঠিক আছে? তো অল্প খেয়াল করো, ভালো করে অল্প সময় দাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 11, দ্য গ্লোমেরুলাস রিসিভস ব্লাড বাই, আমি অল্প আগে বলছি কিন্তু, ঠিক আছে? গ্লোমেরুলাস রিসিভস ব্লাড বাই এফান্ড আর্টেরিয়াল, ইয়েস, 85% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? আমি তো বলেছি যে যেটা গ্লোমেরুলাস, অ্যাকচুয়ালি গ্লোমেরুলাস ব্যাপারটা কি, গ্লোমেরুলাস এরকম ব্লাড ক্যাপিলারি দিয়ে তৈরি একটা নেট, একটা স্ট্রাকচার, হুইচ রিমেইন সারাউন্ডেড বাই টু ওয়ালড বোমেন্স ক্যাপসুল। ওকে, অ্যান্ড এই যেটা স্ট্রাকচার, এখানে যেটা গ্লোমেরুলাস, এখানে যে ব্লাড যে এন্টার করবে, ঠিক আছে, তা কি দিয়ে ব্লাডটা আসবে? ব্লাডটা তো আসতে লাগবে না গ্লোমেরুলাস এর মধ্যে। গ্লোমেরুলাস এর মধ্যে কি আছে? গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি ক্যাপিলারি দিয়ে তৈরি একটা স্ট্রাকচার, যার মধ্যে দিয়ে ব্লাড পাস হবে। তা ব্লাডটা আসবে কি দিয়ে? তো যে আর্টেরিয়াল দিয়ে ব্লাডটা গ্লোমেরুলাস এর ভিতরে আসে, সেটার নাম হলো এফারেন্ট আর্টেরিয়াল। সেই ব্লাড গ্লোমেরুলাস এর ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস হবে, আবার ব্লাডটা বের হয়ে যাবে, যেটা দিয়ে বের হবে সেটাকে বলা হয় এফারেন্ট আর্টেরিয়াল। তো নামগুলি মনে রাখতে হবে। ওকে, তো ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার এবার 11, সরি 11 হয়ে গেছে, আমরা 12 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 12 বলেছে দ্য বোমেন্স ক্যাপসুল অ্যান্ড গ্লোমেরুলাস আর কালেকটিভলি কল্ড অ্যাজ, একদম মনে রাখবে তোমরা, এটার নাম হচ্ছে মালফিগিয়ান বডি। ওকে, বডিটাকে রেনাল কর্পাসকেলস বলে বলা হয়। তো বারবার আমি বলছি নেফ্রনের যেটা টার্মিনাল পার্ট, দ্যাট ইজ কল দি বোমেন্স ক্যাপসুল, ইট ইজ এ টু ওয়ালড স্ট্রাকচার, এবং তার ভিতর থাকে একটা গ্লোমেরুলাস। দ্য বোমেন্স ক্যাপসুল অ্যান্ড দ্য গ্লোমেরুলাস কালেকটিভলি কল্ড অ্যাজ মালফিগিয়ান বডি, বা এটার আরেকটা নাম আছে রেনাল কর্পাসকেলস। ছোট ডেফিনেশনও আসে বোর্ড এক্সামিনেশনে, এটা ডেফিনেশন আসতে পারে, হোয়াট ইজ মালফিগিয়ান বডি অর রেনাল কর্পাসকেলস। সো কোশ্চেন নাম্বার 13, দ্য কর্টিক্যাল টিস্যু ফাউন্ড বিটুইন টু রেনাল পিরামিডস। ওকে, এটাও তোমাদেরকে দেখানো হয়েছিল। সো দিস ইজ দ্য কিডনি, কিডনি যেটা পেরিফেরাল পার্ট, দ্যাট ইজ কল্ড দ্য রেনাল কর্টেক্স। ওকে, এবং কিডনির যেটা মিডিয়াল পার্ট, দিস ইজ কল্ড দ্য রেনাল মেডুলা। এবং এখানে কিছু পিরামিড আকৃতির বা ট্রাইঙ্গুলার শেপ কিছু স্ট্রাকচার আমরা পাই, দিস ট্রাইঙ্গুলার শেপ স্ট্রাকচার আর নোন অ্যাজ রেনাল পিরামিড। এবং এই যেটা রেনাল পিরামিডস আছে, রেনাল পিরামিডস গুলোর মাঝে মাঝে এরকম কিছু কর্টিক্যাল টিস্যুস আছে, বাইরের দিকটা তো কর্টেক্স,
তো কিছু কর্টিকাল টিস্যু রেনাল পিরামিড গুলাকে সেপারেট করে রাখে। তাই প্রশ্ন আসছে এখানে যে দুটা রেনাল পিরামিডের মাঝে যেটা কর্টিক্যাল পার্ট থাকে, যেটা কর্টিক্যাল টিস্যু থাকে, আমি ব্ল্যাক করে দিচ্ছি এটা, ঠিক আছে, যেটা কর্টিক্যাল টিস্যুস আছে, এটা কি নাম? তো নেইস, এটার নাম হচ্ছে দেওয়া আছে এখানে কলাম অফ বার্তিনি। ইয়েস, কলাম অফ বার্তিনি। তো 50% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ভুল করবে না, ভুল করবে না, এরকম কিছু না, কিন্তু এন্ট্রান্স পরীক্ষা এরকম না যে আমি প্রিপারেশন নিলাম না, গিয়ে বাস ABCD তার মধ্যে যে কোনো একটা ক্লিক করে দিলাম, বাস ওয়ান ডে আই উইল বি এ ডক্টর, তো এরকম কিছু না। আর কেউ যদি এরকম ভাবে যদি এন্ট্রান্স পেয়েও যায় না, ও কোনোদিনও মেডিকেলে সাকসেসফুল হতে পার সাকসেসফুল হতে পারবে না ইন মেডিসিন লাইফ, মেডিসিন মানে কেরিয়ারে। তো ওই জন্য স্টাডির দরকার আছে এটা। হ্যাঁ, অনেকে যদি ভেবে নিশ্চয় যে না ঠিক আছে ABCD আছে, একটা আইডিয়া করে মেনে দিব, ঠিক আছে, এরকম লাক ফেভার করতে পারে, তুমি হয়তো এন্ট্রান্সে পেয়ে গেলা, কিন্তু জীবনে ভালো ডাক্তার হতে পারবে না। হ্যাঁ, সেই জন্য স্টাডির ব্যাপার আছে। 14 নম্বর কোশ্চেন, অল দি ক্যালিক্স অফ দি কিডনি জয়েন টুগেদার টু ফর্ম এ ফাইনাল স্ট্রাক লাইক স্ট্রাকচার ইন দ্য মিডল অফ দি কিডনি ইজ কল্ড, তোমাদেরকে পড়ানো হয়েছিল, দ্য নেম ইজ দ্য রেনাল পেলভিস। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, 80% তোমরা কারেক্ট অ্যান্সার করেছো। ভেরি সিম্পল, যে এই হচ্ছে কিডনিটা, দ্য আউটার পেরিফেরাল পার্ট ইজ কল্ড দ্য রেনাল কর্টেক্স, কিন্তু মাঝখানে এরকম কিছু ট্রায়াঙ্গেল শেপ স্ট্রাকচার আছে কলড রেনাল পিরামিড, এখান থেকে এরকম টিউব বের হয়, এই টিউব গুলাকে বলা হয় ক্যালিক্স, যেগুলি একটার সঙ্গে আরেকটা কি হয় জয়েন হয়, জয়েন হয়ে কিডনির মাঝখানে একটা ফানেল শেপ স্ট্রাকচার তৈরি করে, দিস ফানেল শেপ স্ট্রাকচার ইজ নোন অ্যাজ দ্য রেনাল পেলভিস, যেখানে এসে ইউরিনটা স্টোর হয়, সেখান থেকে ইউরিনটা ইউরেটার দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলি রেকর্ডেড ক্লাসে দেওয়া আছে তোমাদের অ্যানাটমি অফ কিডনি, একটু ভালো করে দেখে নিবে রে। হ্যাঁ, তোমরা এনিওয়ে কোশ্চেন নাম্বার 15 যাচ্ছি, চলো কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে, দেখে নি, অফ হেমি ইজ ইলংগেটেড ইন, লুক নেফ্রন দুই ধরনের হয়, জুক্সটা মিডুলারি নেফ্রন কর্টিক্যাল নেফ্রন, এদের মধ্যে ডিফারেন্স কি আছে সেটাও তোমাদেরকে আমি পড়িয়ে দিছি, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসও দেওয়া আছে তোমাদের, তো এটা অবশ্যই মনে রাখবে যে যেটা জুক্সটা মেডুলারি নেফ্রন, এর লুপ অফ হিন্দিটা লম্বা হয় না। হোয়াট ইজ লুপ অফ হিন্দি, অল্প আগেও বলেছি, দিস ইজ দ্য বোনিস ক্যাপসুল, প্রক্সিমাল কনভোলেটেড টিউব, দিস ইজ দ্য লুপ অফ হিন্দি, এই যেটা ইউ শেপ, যেটা সেগমেন্ট, প্রত্যেকটা নেফ্রনের মধ্যে এরকম ইউ শেপড একটা সেগমেন্টস আছে, দিস ইজ কল্ড দি লুপ অফ হেনলি, তার একটা সেগমেন্টকে বলা হয় ডিসেন্ডিং লিম্ব, একটা সেগমেন্টকে বলা হয় অ্যাসেন্ডিং লিম্ব। তো দুই ধরনের নেফ্রন আছে কিডনিতে, তার মধ্যে বেশিরভাগ নেফ্রন হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, যেটা 85%, এই নেফ্রন গুলির লুপ অফ হেনলিটা শর্ট হয়, কিন্তু জুক্সটা মেডুলারি নেফ্রনের লুপ অফ হেনলিটা ইলংগেটেড হয়। ওকে, তো মনে রাখবে, ডিফারেন্সটা পড়ে নিবে তো তোমরা, ঠিক আছে, জুক্সটা মিডুলারি নেফ্রন এন্ড কর্টিক্যাল নেফ্রন এর মাঝে ডিফারেন্সটা পড়ে নিবে, নোটটা তো দিয়ে দিছি তোমাদেরকে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে দ্য প্রাইমারি এক্সক্রিটরি অর্গান, ইয়েস, দ্য প্রাইমারি এক্সক্রিটরি অর্গান ইজ ইউর কিডনি। আহা, কেন মিস্টেক কেন করলে তোমরা, এতবার বোঝানো হয়েছে তোমাদেরকে, এখানে যারা আছে তাদের সত্যি কিছু পড়াশোনা হচ্ছে না। কিডনি ইজ দ্য প্রাইমারি এক্সক্রিটরি অর্গান, স্কিন, লিভার, ইন্টেস্টাইন, দিজ আর দ্য সেকেন্ডারি এক্সক্রিটরি অর্গান। ওকে, মনে রাখবে রে এইগুলো, ঠিক আছে, এটা ভুল করো না। নেক্সট কোশ্চেন নাম্বার 17 চলে যাই আমরা। ওকে, চলো 17 নম্বর কোশ্চেনে বলেছে দ্য বিলিরুবিন ইজ এক্সক্রিটেড বাই, ইয়েস, দ্য বিলিরুবিন এক্সক্রিটেড বাই ইউর লিভার, ইয়েস, 40% কারেক্টলি অ্যান্সার করেছো। বিলিরুবিন একটা টক্সিক প্রোডাক্ট, ইয়েলো কালার টক্সিন, হুইচ ইজ প্রোডিউসড ফ্রম ডেথ আরবিসি, ডেড আরবিসি, আরবিসি গুলি যখন মরে যায় না, সে আরবিসির ভিতরে থাকা যেগুলো হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন গুলিরও কি হয় ক্যাটাবলিক রিয়াকশন হয়, হিমোগ্লোবিন থেকে একটা টক্সিক বাই প্রোডাক্ট তৈরি হয়, দ্যাট ইজ কল দি বিলিরুবিন, অ্যান্ড ফাইনালি বিলিরুবিন তাকে লিভারে কি করে এক্সক্রিট করে এবং সেটাকে বাইরের সাথে সেটাকে শরীর থেকে বের করে দেয়। ওকে, তো মনে রাখবে এগুলি, এগুলি তো, এগুলি এগুলি তো আর জাস্ট কি আর বলবো, আর এগুলি তো ভুল করলে তো মুশকিল। যাই হোক, কোশ্চেন নাম্বার 18,
মেইনটেইনিং ইলেকট্রোলাইটস এন্ড ওয়াটার ব্যালেন্স ইস ইন দ্য বডি ইজ কল্ড, ডেফিনেশন একটা বলা হয়েছে, এটা মনে রাখবে, অসমোরেগুলেশন। বারবার বলেছিলাম আমি, অসমোরেগুলেশন মিনস যে ওয়াটার এন্ড সল্ট ব্যালেন্স করাটাকে, ঠিক আছে, যে আমাদের কিডনি এক্সক্রিশনের মাধ্যমে এটা ওয়াটার এবং সল্টটাকে ব্যালেন্স করে, ইলেকট্রোলাইট কে ব্যালেন্স করে। তো দ্যাট ইজ কল দি অসমোরেগুলেটরি ফাংশনস অফ দি কিডনি। তো এটা জানবে তোমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 19 এ চলে যাই আমরা। ওকে চলো, দ্য এক্সক্রিটরি অর্গানিজম ইজ ফাউন্ড ইন অ্যামিবা। এটা মনে রাখবে, অ্যামিবা একটা ইউনিসেলুলার প্রোটিস্টা, ওর মধ্যে এক্সক্রিটরি অর্গানস আছে, হুইচ হেল্পস ইন অসমোরেগুলেশন, কল দি কন্ট্রাক্টাইল ভেহিকলস। ওকে, তাহলে মনে রাখবে নামটা তোমরা। ওকে চলো, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দি ক্রিয়েটিন ইজ সিক্রেটেড বাই, লুক, কিছুটা ক্রিয়েটিন গ্লোমেরুলাসের দ্বারা যখন ওয়াটার ফিল্টারেশন হয় সেখানেও কিছু ক্রিয়েটিনিন বের হয়ে আসে, কিন্তু মোস্ট অফ দ্য ক্রিয়েটিনিন আর সিক্রেটেড ইন টু দ্য নেফ্রিক ফিল্টারেট বাই দি পিসিটি, প্রক্সিমাল কনভলেটেড টিউবুল। প্রক্সিমাল কনভলেটেড টিউবুল, ঠিক আছে, এটা কি করে যে ওয়াল সেলস সেগুলি ক্রিয়েটিনিন এবং তার সাথে আরো কিছু মেটাবলিক ওয়াস যেমন অ্যামাইনো হিপ্পোরিক অ্যাসিড, হিপ্পোরিক অ্যাসিড, এগুলিকে কি করে সিক্রেট করে দেয় ইন দ্য নেফ্রিক ফিল্টার, যাতে সেটা আমাদের প্রস্রাব দিয়ে বের হয়ে যেতে পারে। ওকে, এটা মনে রাখবে তোমরা। আর অবশ্য কিছু ক্রিয়েটিনিন, আমি তো বললামই, গ্লোমেরুলাসের দ্বারা যখন ব্লাডটা ফিল্টারেশন হয় তখন কিছু ক্রিয়েটিনিনও বের হয়ে আসে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। ওয়াটার ইজ অলওয়েজ অ্যাবজর্বড বাই, আমি কিন্তু অল্প আগে বলছিলাম, দুটা জায়গায় ওয়াটার একটা অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন হবে, সেটা হচ্ছে বোথ পিসিটি অ্যান্ড ডিসেন্ডিং বিম অফ লুপ অফ হেনলি। সো নেফ্রনের এই দুটা সেগমেন্টস আছে, একটা হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল অ্যান্ড সেকেন্ড সেগমেন্ট হচ্ছে দ্য ডিসেন্ডিং বিম অফ লুপ অফ হেনলি। এই দুটা জায়গায় ওয়াটার রিঅ্যাবজর্পশন হবেই, ঠিক আছে, এটা মনে রাখবে। আর অ্যাসেন্ডিং মিন অফ লুপ অফ হেনলি তো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, আর ডিস্টাল কনভোলেটেড টিউবের ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায় বাই দি অ্যাকশন অফ এ হরমোন কল দি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কোশ্চেন নাম্বার 22, দ্য টাইপ অফ হিউম্যান কিডনি ইজ, হিউম্যান কিডনিটা কি টাইপের, এটা টাইপ হচ্ছে মেটানেফ্রিক কিডনি। আমি বারবার কিন্তু বলছিলাম কথাটা, 40% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। যখন আমি ক্লাসগুলি করি সেখানে যে টেকনিক্যাল টার্মগুলি বলছি সেগুলো একবার ধ্যান দিয়ে শুনতে লাগবে তোমাদের, ঠিক আছে। হিউম্যান কিডনি, আমাদের শরীরে যেটা কিডনি কাজ করছে সেটা মেটানেফ্রিক কিডনি বলা হয়। এবং কিডনি অনেক প্রকারের হয়, প্রোনেফ্রিক, মেসোনেফ্রিক, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে মেটানেফ্রিক কিডনি। ওকে চলো, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার 23। ওকে, 23 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে দ্য টেটপোল অ্যান্ড অ্যাডাল্ট ফক্স, কিছু কিছু অ্যানিমালস আছে যেগুলি লার্ভাল স্টেজে আর অ্যাডাল্ট স্টেজে তাদের মোড অফ এক্সক্রিশনটা ডিফাইন্ড হয়, এটা তোমরা মনে রাখবে। টেটপোল, টেটপোল যখন অবস্থায় থাকে, ফ্রগ যখন টেটপোল স্টেজে থাকে তখন সেগুলি তোমার অ্যামোনোটেলিক হয়, অর্থাৎ অ্যাট দ্যাট টাইম দে ক্যান এক্সক্রিট অ্যামোনিয়া। কিন্তু যখন টেটপোলটা অ্যাডাল্ট ফ্রগে ট্রান্সফর্ম হয় অর্থাৎ মেটামরফোসিস হয় তখন কিন্তু সেটা আবার ইউরিওটেলিক হয়ে যায়। ওকে, তো ফ্রগ অর্থাৎ উভচর প্রাণী এটা যখন লালুকী অবস্থায় থাকে, টেটপোল অবস্থাতে থাকে, তখন এটা অ্যামোনোটেলিক হিসাবে বিহেভ করে। কিন্তু এই টেটপোলে যখন একসময় অ্যাডাল্ট ফ্রগে পরিণত হয় দেন ইট বিহেভস লাইক ইউরিওটেলিক, এর মেটাবলিক বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, তখন ও ইউরিওটেলিক হয়ে যায়, ঠিক আছে। তো এটাও আমরা দেখে নিলাম। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 24 এ চলে যাচ্ছি। বলা হয়েছে হুইচ স্ট্রাকচার অ্যালাউস দ্য এন্ট্রি অফ ব্লাড ভেসেলস, লিম ভেসেলস অ্যান্ড নার্ভস টু এন্টার কিডনি। ওকে, লুক, কিডনির যেটা স্ট্রাকচার, একটা দিক তার কমপ্লিট কনভেক্স আর আরেক দিকে একটা কনকেভিটি থাকে। দিস পোর্শন অফ দ্য কিডনি ইজ নোন অ্যাজ দ্য হিলাম, ঠিক আছে। এই হিলাম এদিক দিয়ে ইউরেটার বের হয়, এদিক দিয়ে লোয়ার আর্টারি বের হবে, এদিক দিয়ে রেনাল ভেইন বের হবে, এদিক দিয়ে নার্ভস গুলি বের হবে। তো কিডনির ভেতরে, ভেতর থেকে ইউরেটার, রেনাল আর্টারি, রেনাল ভেইন, নার্ভ, এই সব বস্তুগুলি যে বের হয় থ্রু দিস পোর্শনস, এই জায়গা দিয়ে
কিডনির এই পার্টটাকে বলা হয় হিলাস সো দ্য কারেক্ট হিলাস বা হিলাম দ্য কারেক্ট অ্যান্সার ইজ হিলাম থ্যাংক ইউ 80% কারেক্টলি তোমরা অ্যান্সার করেছো ওকে এটা আমি তোমাদেরকে পড়ানোর সময় আমি বুঝিয়ে দিয়েছিলাম বস্তুটা সো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে দ্য রেনাল পেলভিস লিভস দ্য কিডনি অ্যাজ ওকে চলো আরেকবার ড্রয়িংটা আমরা করে নিই তো দিস ইজ দ্য কিডনি The outer peripheral part of the kidney is called the renal cortex. The middle part is called the renal medulla. যেখানে কিছু triangle shaped structures আছে called the renal pyramid. এগুলি থেকে কিছু tube বের হয় urine carry করে called the minor called the calyx. যেগুলি একটার সঙ্গে আরেকটা join হবে. Join হয়ে কিডনির মাঝখানে একটা funnel shaped structure তৈরি করে called the renal pelvis. প্রশ্ন আসছে এই যেটা renal pelvis structure এটা যে কিডনি থেকে যে বের হয়ে আসে কি ধর্মে বের হয় তো যখন স্ট্রাকচারটা বের হয়ে আসে আমরা স্ট্রাকচারটাকে কি বলি ইউরেটার সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইউর ইউরেটার ওকে ঠিক আছে তো এগুলি সব অ্যানাটমি গুলি এগুলি স্ট্রাকচার গুলি তোমাদেরকে পড়তে হবে ওকে তো যাই হোক এনিওয়ে তার মধ্যে যারা কারেক্টলি অ্যান্সার করেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ আর যা পারো নাই ঠিক আছে যারা এখানে কিছুটা মিস্টেক করেছো কিছু ভুল করেছো তারা অল্প দেখবে ঠিক আছে এখানে টেনশন নেওয়ার কিছু নেই ঠিক আছে সময় এখনো হাতে আছে তোমাদের সো অল্প বি কেয়ারফুল অল্প সময় দাও তো ডেফিনেটলি তোমরাও পারবে সবকিছু করতে ওকে দেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেস ক্লাস থ্যাংক ইউ